আমরা জানি যে বেজি সাপকে মেরে খেয়ে ফেলে, আর ঈগলও অনেক সময় সাপকে শিকার করে। ঈগল আর বেজি সাপের সবচেয়ে বড় শত্রু, কিন্তু কি হবে যদি এরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়? ঈগল আর বেজির এই লড়াইতে কে জিতবে? কারণ সাপ তো মাটিতে থাকে, যাকে বেজি খুব সহজে শিকার করে নেয়। তাহলে বেজি কি ঈগলকেও হারাতে পারবে? আসুন জেনে নিই। তো ঈগল 200 মাইল প্রতি ঘন্টার গতিতে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে শিকার কিছু বোঝারও সুযোগ পায় না। অপরদিকে বেজি একটি সাহসী প্রাণী, যারা নিজের আয়তনের চেয়ে বড় প্রাণীদের উপর হামলা করতেও পিছপা হয় না। ঈগলের পায়ে বড় বড় ধারালো নখ রয়েছে, যা যে কোনো প্রাণীর শরীর থেকে মাংস আলাদা করে ফেলতে পারে। অন্যদিকে বেজি যদি একবার কামড় বসায়, তাহলে তার কামড় থেকে নিজেকে ছাড়ানো ভীষণ কঠিন। এবার যদি কথা বলি এদের মধ্যে কে জিতবে, তাহলে প্রথমেই বলে দিই যে এদের মধ্যে ঈগলের জেতার সুযোগ সবচেয়ে বেশি, কারণ ঈগলের এত উঁচু থেকে করা হামলা বেজিকে মেরে ফেলতে পারে, আর বেজি এই হামলা থেকে পালানোর সময় পর্যন্ত পাবে না। আপনার কি মনে হয় ঈগল আর বেজির মধ্যে কার জেতার সুযোগ বেশি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।